নমস্কার, কেমন আছেন সবাই? প্রবাসে ঘর কোনো আরেকটি ব্লগে আপনাদের স্বাগত জানাই। আজকে রবিবার, ছেলে মেয়েদেরকে নিয়ে তাই একটু বেড়াতে যাবার দিন। আমার বাড়ির কাছেই একটা বাগানের সন্ধান পেয়েছি যেখানে অ্যালমন্ড হয়, কাঠবাদাম। তো এখনও সেখানে বাদাম হয়নি, কিন্তু ভীষণ সুন্দর ওর ফুল হয়। তো সেই বাগানেই আজকে বেড়াতে যাচ্ছি। দিনটা শুরু করলাম এইভাবে, রবিবারের সকাল, স্কুল অফিস আসতো সব ছুটি, তাই দেরি করে সবার ঘুম থেকে ওঠা। সারা সপ্তাহ ঠান্ডা আর করোনার জন্য বাড়ির মধ্যেই বন্দি। কাছাকাছির মধ্যে একটা অ্যালমন্ড ফার্ম আছে, সেখানেই যাবার আজকে ইচ্ছা। কিন্তু বেড়াতে নিতে তো সেই দুপুর 12টা-1টা হবে, যতক্ষণ না বাইরে টেম্পারেচারটা বাড়ছে। সকাল সকাল বেড়াতে বেরালে বাদামের খোসার মতো ঠান্ডায় কাঠ হয়ে যাব, তাই ভালো মতো রোদ ওঠার পরেই বেরাবো। সকাল সকাল ঘুম থেকে উঠে এক কাপ চা খেয়ে চিকেন রান্না করতে শুরু করে দিয়েছি। মাংস, ঝোল আর ভাত, ব্যাস আর কিচ্ছু না। এই শীতকালের দিকে যখনই চিকেন করি, আমি কটা করে গোটা রসুন ফেলি, বেশ খেতে ভালো লাগে। কিন্তু গরমকালে অবশ্য দিই না। এখানে জানেন তো, গোটা গ্রীষ্ম জুড়ে ফ্রেশ ফ্রুট পিকিংয়ের খুব হিড়িক চলে। তার মানে আপনি বাগানে যান আর বাগান থেকে গিয়ে ফ্রেশ ফ্রুটস একদম গাছ থেকে পেরে খান, একটু বাড়ির জন্য নিয়ে যান, এইরকম একটা বেশ রীতি চালু আছে। তবে এগুলো অবশ্য ফ্রিতে হয় না, আপনাকে এর জন্য টিকিট নিতে হবে। কিন্তু খুব ভালো লাগে ওটা করতে। এবার যদি আমরা যাই, আমি তাহলে ব্লগ করবো ওটার উপর। তবে আজ যে আমরা এই অ্যালমন্ড ফার্মে যাচ্ছি, এটাতে কোনো কিন্তু আমাদের টিকিট লাগেনি, কারণ আমরা তো শুধু ফুল দেখতে যাচ্ছি। কীরকম একরের পর একর জমি ধরে অ্যালমন্ড চাষ হয় সেটা দেখতে যাব, কোনো ফল তো পারতে যাব না। গল্প করতে করতে রান্নাও আমার পুরো শেষ, বাচ্চারাও রেডি হয়ে গেছে, এবার আমরা বেরিয়ে পড়ব। বেরিয়ে পড়েওছি, অনেকটা রাস্তা এসেও গেছি। আচ্ছা, আপনারা একটা জিনিস কি লক্ষ্য করেছেন? এই যে রাস্তাঘাটের এত ভিডিও বানায়, আপনারা কখনো কি বাস দেখেছেন? দেখেননি তো? আমরাও খুব কম দেখি, ভাগ্য ভালো থাকলে তবেই একটা বাস দেখতে পাই। এই ইউএসএতে কয়েকটা স্টেট ছাড়া গোটা আমেরিকায় পাবলিক ট্রান্সপোর্টের অবস্থা খুবই খারাপ। বাস, ট্রেন সবই চলে, কিন্তু খুব সীমিত জায়গায়। তবে নিউ ইয়র্কে পাবলিক ট্রান্সপোর্ট শুনেছি খুব ভালো, স্যান ফ্রান্সিসকোটাতেও ভালো, ওই আর কি বাছা কয়েকটি জায়গায়, সেগুলো বাদ দিলে খুবই বেহাল দশা। এই জন্যই এখানে সবার গাড়ি থাকা মাস্ট। আমার মনে হয় হোমলেস মানুষজন ছাড়া এখানে সবার গাড়ি আছে, আর দোকান বাজার সবই এত দূরে দূরে, হেঁটে প্রায় অসম্ভব বললেই চলে। এখন করোনা, বাড়িতেই তাই হোম ডেলিভারি হয়, না হলে একটা নুনের প্যাকেট নিতে আমাকে 5 কিলোমিটার যেতে হয়। আবার ধরুন বাস, ট্রেনে না হয় অ্যারেঞ্জ করে আপনি কোথাও একটা গেলেনও, কিন্তু আপনার যে একবারই স্টেশনের কাছে বা বাস স্ট্যান্ডের কাছেই বাড়ি থাকবে তা তো নয়। তাই আবার ওই বাস স্ট্যান্ড বা স্টেশন থেকে আপনার বাড়ি যাবার জন্য আপনি তার অটো টোটোও পাবেন না, তার জন্য আপনাকে আবার বাসে করে সাইকেল নিজের বয়ে নিয়ে যেতে হবে। তাই গাড়ি না থাকলে রোজের জীবনযাত্রা এখানে খুবই বিপন্ন। আমরা এখন একটা গ্রামের মধ্যে দিয়ে যাচ্ছি, বাড়িঘরগুলোর প্যাটার্নগুলোও দেখুন ওই জন্য একটু অন্যরকম। আমিও এর আগে কোনো দিনও অ্যালমন্ডের গাছ কেমন দেখতে হয় দেখিনি, আজকে আমিও প্রথমবার দেখব। এইগুলোও কিছুর একটা চাষ হচ্ছে, কিন্তু কী জানি কিসের। আর কিন্তু আমরা খুব দূরে নেই, চলেও এসেছি, আর মাত্র 2-3 মিনিটের পথ। ব্যাস, এই যে শুরু হয়ে গেছে অ্যালমন্ডের চাষ, এখান থেকে অ্যালমন্ডের বাগান শুরু। রাস্তার দুপাশেই এরকম দেখতে পাচ্ছি, আমি ওই পাশটা নিতে পাচ্ছি না, তবে খুব সুন্দর লাগছে দেখতে। না, আমি কিন্তু আশা করেছিলাম এটা বোধহয় খুব বড় বড় গাছ হয়, কিন্তু দেখছি না, এগুলো খুব বড় গাছ হয় না, আমাদের দেশের ছোট পিয়ারা গাছগুলোর মতো সাইজ দেখছি। এই জায়গাগুলো ফাঁকা, তাই এখানটা আমরা দাঁড়াবো না, যেখানে লোকজন আছে দেখবো সেইখানটাতে দাঁড়াবো। ওই যে আগে অনেকগুলো গাড়ি দাঁড়িয়ে আছে দেখছি, ওইখানটাতেই দাঁড়াবো, কত লোক এসেছে দেখুন। ব্যাস, আমরা পৌঁছে গেছি, কি সুন্দর লাগছে না? ফুলগুলো দেখুন, ফুলগুলো অনেকটা সেই আমাদের গোলঞ্চ ফুলের মতো দেখতে, না? এই যে আমার রঘু ডাকাত, ও সবার আগে নেমে পড়েছে, কেউ নামুক না নামুক ও সবার আগে হাজির। রাস্তার ওই পাশে ওই একই রকমের অ্যালমন্ডের বাগান আছে, তবে লোকজন সব দেখছি এই দিকের বাগানটাতে, ওই দিকটাতে কেউ নেই দেখছি, কেন কি জানি। ওই বক্সগুলো আবার কিসে যাওয়ার সময় দেখবো। অনেকগুলো ফ্যামিলি এসেছে দেখছি, তবে কোনো ব্যাপার না, অনেক বড় বাগান তো, সবাই নিশ্চয়ই একটা সেফ ডিস্টেন্স মেনটেন করেই চলবে। কেন ওই দিকটাতে কোনো লোকজন নেই জানেন? ওই যে বক্সগুলো আছে, ওই বক্সগুলোতে হানি প্রসেসিং চলছে, ভর্তি মৌমাছি ওই দিকটায়। মানিক আর রামকৃষ্ণ বাগানের দিকে হাঁটা দিয়েছে,
অবশ্য না দিয়ে উপায় নেই। রামকৃষ্ণ গাড়ি থেকে নেমেই ছুটতে শুরু করে দিয়েছে। বাবু আমার দিকে তাকা একবার, হাই বল। ও বাবা এইভাবে খুব সুন্দর লাগছে। অরিন্দম পর বেরিয়েছি তো, একদম মনটা যাকে বলে ভরে যাচ্ছে, একদম ভীষণ সুন্দর একটা বেশ গন্ধ আসছে, খুব মিষ্টি বেশ। মেহা এখানটা দিয়ে হাঁটি, খুব সুন্দর লাগবে। সবুজ ঘাসের উপরেই সাদা পাপড়িগুলো পড়ে আছে, দেখে অনেকটা সেই মনে হচ্ছে যেন শিউলি পড়ে আছে। এখন এখানে বসন্তকাল শুরু হয়ে গেছে, সে প্রচণ্ড শীতটা গেছে, তবে শীত এখনও আছে। আচ্ছা একটা ইনফরমেশান দিই, এই যে অ্যালমন্ডের চাষ এখানে মানে ক্যালিফোর্নিয়াতে হয়েছে যে আমি আর আপনারা দেখছি, একটা জিনিস জেনে আমি খুব অবাক হয়েছি যে গোটা আমেরিকার অলমোস্ট 100% অ্যালমন্ড ক্যালিফোর্নিয়া থেকেই সাপ্লাই হয়, আবার গোটা পৃথিবীর 80% অ্যালমন্ড এই ক্যালিফোর্নিয়া থেকেই যায়। অ্যাটলিস্ট গুগল তো আমাকে সেই কথাই বলল। এটা জেনে তো একটু সারপ্রাইজ হলাম, একটা দেশের এইটুকু একটা রাজ্য অলমোস্ট গোটা পৃথিবীকেই অ্যালমন্ড সাপ্লাই করছে। কী ভালো লাগছে দেখতে, দেখুন আমার তো মনে হচ্ছে চোখ দুটো একদম যেন জুড়িয়ে যাচ্ছে। এই অ্যালমন্ড চাষ করতে না প্রচুর জলের দরকার পড়ে জানেন তো, এই যে পাইপগুলো দেখছেন, এই পাইপগুলো প্রত্যেকটা গাছের দেখছি গোড়ায় গোড়ায় এরকম লম্বা লম্বা করে জলের পাইপ দেওয়া হয়েছে, আর প্রত্যেকটা গাছের গোড়াতে গোড়াতে এরকম ছোটো ছোটো স্প্রিঙ্কলার দেওয়া, টাইমার সেট করে দেওয়া থাকে আর টাইমে টাইমে গাছে জল পেতে থাকে। এখানে যেহেতু এই বাদামের চাষ হয় ওই জন্য এই বাদামের এখানে দামটাও কম। ইন্ডিয়াতে যেমন 1 কেজি এই অ্যালমন্ডের দাম 1000 টাকা মতো পড়ে, হিসাব করে দেখা গেলে এখানেও 1 কেজি বাদামের দাম 1000 টাকাই পড়ে, যেটা এখানকার জিনিসপত্রের যেমন দাম হয় তার তুলনায় কিন্তু অনেকটাই সস্তা। আমি প্রথমে ভেবেছিলাম এই বাদামগুলো বোধহয় থোকায় থোকায় হয়, কিন্তু দেখছি না এগুলো সিঙ্গেল সিঙ্গেলই হয়, একটা একটা করেই ঝুলছে পেয়ারার মতো। এটা বাইরের ওই বাদামের শক্ত খোলটা, এটা ভাঙলে ভেতরে বাদামটা থাকবে। এই গাছটাতে এখনও একটাও বাদাম ধরেনি, এটাই মনে হয় দেরি করে ফুল এসছে। কী সুন্দর লাগছে দেখুন, আর তো কিছু দেখার নেই, গাছ দেখা ফুল দেখা বাদাম দেখা সবই আমাদের হয়ে গেছে। তবে বেশ সুন্দর লাগলো জায়গাটা, বেশ একটু অন্যরকমই লাগলো, কিন্তু এবার বাড়ি ফিরতে হবে, ছেলেটা অলরেডি জ্বালাতে শুরু করে দিয়েছে, ওরা আর ভালো লাগছে না এখানে। ব্লগটা আজ এখানে শেষ করছি, সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আর যদি ভিডিও মিস না করতে চান তাহলে উপরের যে ফলো বাটনটা আছে সেটা ক্লিক করে দেবেন। বসন্ত এসে গেছে, মধুর অমৃত বাণী বালা গেল সহ।